হঠাৎ রমনা পার্কের একপাশ থেকে তিন চারজন যুবক অস্ত্র উঁচিয়ে গুলি ছুটতে ছুটতে এগিয়ে আসে। পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াটের তড়িৎ দক্ষতায় পরাস্ত হয় হামলাকারীরা। উদ্ধার করা অবিস্ফোরিত বোমা নিরাপদ স্থানে সরিয়ে নিতে পাঠানো হয় দুটি বিশেষ রোবট। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি বিস্ফোরক সম্পর্কে তথ্যও সরবরাহ করে রোবট দুটি, পরে তা নিষ্ক্রিয় করে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। এই পুরো মহড়া পহেলা বৈশাখের আয়োজন ঘিরে, বাঙালি সংস্কৃতির অন্যতম এই আয়োজনের শেষ মুহূর্তের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। করোনা প্রকোপের কারণে গেল দুই বছর বর্ষবরণের কোনো আয়োজন হয়নি, এবছর আয়োজন হলেও তা কিছুটা সীমিত আকারে। কয়েক স্তরে নিরাপত্তা বলয় পেরিয়ে আসতে হবে বর্ষবরণ অনুষ্ঠানে। রমনা বটমূলে ছায়ানটের আয়োজন ও চারুকলার মঙ্গল শোভাযাত্রায় থাকছে নানা বিধিনিষেধ। মানুষের জন্য মানুষকে যেটা অনুরোধ করব সেটি হলো যে যেহেতু রমজানের সময় ছোট বাচ্চাদের খুব বেশি যাতে এখানে না আনা হয়, কারণ এখানে ওরকম খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না, আর মুখোশ পরিধান না করে আসার জন্য, তারপরে উচ্চ শব্দ তৈরি করে এই ধরনের কোনো কিছু যেমন ভুভুজেলা অথবা এই ধরনের কোনো বাদ্যযন্ত্র সাথে না আনার জন্য অনুরোধ করব। আর আমরা যে মঙ্গল শোভাযাত্রা যেটি শুরু হবে সেটি আমরা প্রতিটা মানুষকে চেক করে এই শোভাযাত্রার অংশগ্রহণের জন্য আমরা ব্যবস্থা নিব, ফলে রাস্তার থেকে কেউ এই মঙ্গল শোভাযাত্রায় হঠাৎ করে বাইরে থেকে ঢোকার চেষ্টা করবেন না, তাহলে আমাদের সদস্যরা যারা এই শোভাযাত্রাকে ঘেরাও করে থাকবে তারা আপনার সাথে অত্যন্ত কঠোর আচরণ করতে পারে, এটা আমাদের তাদের প্রতি নির্দেশনায় থাকবে এরকম, যাতে কোনোভাবেই এই চেকিংয়ের বাইরের কোনো লোক শোভাযাত্রায় না থাকে। পবিত্র রমজান মাসের কারণে এবছর দুপুর দুইটার মধ্যে বর্ষবরণ অনুষ্ঠান শেষ করতে নির্দেশনা দিয়েছে ডিএমপি। রমনার অনুষ্ঠান স্থলে এবছর থাকছে না পান্তা ইলিশ খাবার ব্যবস্থা। সোয়াত টিম আপনারা দেখেছেন আজকেও তারা মাওলা করেছে, মোম ডিসপোজাল ইউনিট থাকবে, ডগ স্কোয়াড আছে, আর যেহেতু এর ভিতরে আমাদের কিছু লেক আছে সেখানে নৌ পুলিশের পক্ষ থেকে আমাদের ডুবুরি দল থাকবে, ফায়ার সার্ভিস থেকেও ডুবুরি দল থাকবে, পুরো চত্বর সিসিটিভির কভারেজে থাকছে, বিভিন্ন জায়গায় আমাদের ওয়াচ টাওয়ার আছে, সেখানে আমাদের সদস্যরা দূরবীন নিয়ে তারা পুরো এলাকাটা অবজার্ভ করবে কোথাও কোনো বিশৃঙ্খল কোনো ঘটনা ঘটছে কিনা, এবং সিসিটিভির কন্ট্রোল রুমে আমাদের সদস্যরা থাকবে যারা পুরো এলাকাটার উপরে নজরদারি করবে, কোথাও কোনো অস্বাভাবিকতা দেখা গেলে সাথে সাথে নিকটস্থ ইউনিফর্ম পুলিশকে তারা অবহিত করবে। ইফটিজিং সহ সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করতে মোতায়েন থাকবে সাদা পোশাকের পুলিশ। 2001 সালের মতো কোনো ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য পুলিশ সতর্ক থাকবে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার। নিরাপত্তার স্বার্থে বন্ধ থাকবে শাহবাগ থেকে রমনা পর্যন্ত আশপাশের সকল সড়ক। এস এস আল আরিফিন, প্রথম আলো।